লোক সংস্কৃতি ধরে রখার প্রয়াস এডল যুবক যুবতীর বিহুর প্রাক্যনত এইদরে অনুশীলনত ব্যস্ত হয়ে পড়ছে। রাজ্যজুড়ি রঙালী বিহুর ব্যাপক প্রস্তুতি। নলবারীর বারেরহনীয় সাংস্কৃতিক গোষ্ঠী শ্যামরাই লোকবাদ্য গোষ্ঠীয়েও বিহুর চলাইছে আখরা। বিহুত অনুষ্ঠান পরিবেশন করার সাজু হয়েছে শ্যামরাই লোকবাদ্য গোষ্ঠী। শ্যামরাই লোকবাদ্য গোষ্ঠীয়ে 25 বিধর অধিক লোকবাদ্য বজায় বিগত বর্ষসমূহ রাইজর দৃষ্টি আকর্ষণ করবলে সক্ষম হয়েছে। এইবারও ব্যতিক্রম নহয়। 20গৰাকীক যুবক যুবতীর দ্বারা গঠিত গোষ্ঠীট উপস্থাপন করে যুবক যুবতী সকলে বিহু, বড়ো, মিচিং, তিওয়াকে ধরে ভিন্ন জাতি জনগোষ্ঠীর নৃত্য। শিক্ষাগ্রহণের সমান্তরালভাবে অসমীয়ার স্বাভিমান বিহুর লগতে কৃষ্টি সংস্কৃতিক ধরে রখার প্রয়াস চলাইছে গোষ্ঠীটোর প্রতিগী সদস্যই। ইনভেমে চলি আছে, যাওয়া বছর যেহেতু আমি ভালো প্রদর্শন করেছো, এইগুলো ভাল করবল চেষ্টা করি, সেই হিসাবে আমার আখড়া চলি আছে। কিমান মান আমার ইয়াতে 20-15 মান বজাও। কিমান? 20 জন আছে। 20 জন আছে এই অঞ্চলরে। হয়, যোগাযোগ চলি আছে, বর্তমান 25 এগ্রিমেন্ট হয়েছে আর বাকি ফোন কল আহি আছে, এগ্রিমেন্ট হওয়া নাই, কথা পাতি। নলবাৰীর লগতে গুৱাহাটী, তামোলপুর এনেকৈ গোটেখিনিতে যোৱা যায় বিভিন্ন প্রান্তে। ইয়াতে বড়ো, ৰাভা, হাজং, কিবা, বিহু নৃত্য, বিয়াৰ গীত এনেকৈ। নমস্কাৰ, মোৰ নাম শ্ৰী বন্তিশা মাদাকৰ। কেতিয়াৰ পৰা আপুনি জড়িত হৈ আছে ইয়াত? মই ইয়াত 4 বছৰ ধৰি জড়িত হৈ আছো। প্ৰস্তুতি ভালেই চলি আছে, বিহু গাত লাগিছে আৰু সেইবাবে আৰু প্ৰস্তুতি আখৰা আমি চলি আছে। মই ইয়াত তিৱা, বড়ো, মিচিং, ৰাভা, দেউৰী, হাজং এই সকলো ভিন্ন অসমৰ বিভিন্ন লোকনৃত্য আমি ইয়াত জড়িত ৰাখিছোঁ। কোন ক্লাছত আপুনি পঢ়ে? মই এবাৰ HL দিছোঁ।